हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। तो देखो आमी आगेर वीडियोटा जेखाने शेष करेछिलाम ठीक सेखान थेके आमी आबार नेक्स्ट पार्टटा शुरू करेछि। तो एटा आमादेर होम स्टे। तो आमरा होम स्टेते सन्ध्याबेला पोछालाम बिकालबेला। तो आमादेर जन्य सूप मैगी दिए गेलो। तो ये ठंडार मध्य एखाने प्रचुर ठंडा, तो ठंडार मध्य सूप मैगी खेते भीषण भालो लागलो। तो आमरा खेये निलाम, तारपरे आमरा सन्ध्याबेला एकटु बेरिये पड़लाम मार्केटेर दिके। तो जावार रास्ताय हेटे जाच्छिलाम, तो जावार रास्ताय देखलाम ये पहाड़टा खूब ही सुंदर लागजे सन्ध्येबेला। तो तोमादेरके एकटु शेयर करलाम, देखो कत सुंदर सन्ध्येबेला पहाड़ेर ग्राम आर पहाड़ देखा जाच्छे, खूब ही सुंदर भालो लागजे। तो आमरा तारपरे नेक्स्ट डेते सकाले एकदम रेडी हये गेलाम सोएटार टोएटार पड़े। ओखाने भीषण ठंडा छिलो, आर आमरा सारा दिनेर जोन्नो एकटा गाड़ी बुक करे निलाम। निये रेडी हये आमरा नीचे डाइनिंगे चले आसलम। तो ओदेर डाइनिंगटा देखो एरकम, ओरा डाइनिंगे खेते देय, ओरा निजेराई सार्व करे। खूब ही भालो छिलो होम स्टेटा, खूब ही माने एकदम होमली छिलो, बाड़ीर मतोई। तो देखो ओरा एखाने रान्ना करे, तो देखाच्छि तोमादेरके। आमरा अपेक्षा करछि ओरा खाबार निये आसबे, गरम गरम परिबेशन करे। तो देखो ओदेर एखाने रान्नार जायगा, ओरा एखाने रान्ना करे। এই যে জানালাটা দেখা যাচ্ছে, আমি ভিতরটায় গেলাম না, ওরা কাজ করছে। তো ওরা আমাদেরকে গরম গরম স্যান্ডউইচ, চিজ স্যান্ডউইচ আর ডিম সিদ্ধ দিল ব্রেকফাস্টে। তো আমরা ব্রেকফাস্টটা খেয়ে নিচ্ছি, তারপরে আমরা রওনা দেব সারা দিনের জন্য ঘোরার জন্য। তো কোথায় কোথায় যাব, কি কি দেখব, তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব। তো দেখো আমরা এখন হোমস্টে থেকে একটু উপরের দিকে উঠে যাচ্ছি, গাড়িটা উপরে দাঁড় করানো আছে। তো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, পাহাড়ের ঘরগুলো খুবই সুন্দর লাগে, এরকম মনে হচ্ছে যেন বেঁকা বেঁকা হয়ে বসানো, কিন্তু পড়বে না একটাও, এত সুন্দরভাবে সাজানো। তো দেখো ওখানকার স্কুল আছে, স্কুলে বাচ্চাগুলো যাচ্ছে, আর আমরাও গাড়িতে বসে পড়লাম, রওনা দিলাম। আমরা এখনও প্রথমে যাব ঋষভে। ঋষভ বলে একটা গ্রাম, যেমন লাভা একটা গ্রাম, এরকম ঋষভও একটা গ্রাম। সেই গ্রামে খুব সুন্দর ভিউটা দেখা যায়। তো দেখো রাস্তার ধারে কত সুন্দর পাইন গাছগুলো সাজানো, মনে হচ্ছে এক একটা হাতে করে লাগানো, কিন্তু না, এটাই ন্যাচারাল একদম। এক একটার সঙ্গে এক একটা গ্যাপ এমনভাবে লাগানো, মনে হচ্ছে পুরো হাত দিয়ে বসানো আছে, কিন্তু না, এটাই ন্যাচারাল। তো দেখো আমরা ঋষভে পৌঁছে গেলাম, গিয়ে দেখলাম কপালটাই খারাপ, এখানে কিছুই দেখতে পেলাম না, পুরো মেঘে ঢাকা। এখান থেকে কাঞ্চনজঙ্ঘা পাহাড় 3 পয়েন্ট পুরো দেখা যায়, এত সুন্দর একটা ভিউ, কিন্তু একদমই কপাল খারাপ আমাদের, দেখতে পেলাম না কিছুই। পাহাড়ের গ্রামটা দেখে আবার এই যে গ্রামটা পুরো চলে আসলাম আমরা আবার আই লাভ লাভা পয়েন্টে। তো দেখো আমরা আবার পৌঁছে যাচ্ছি আই লাভ লাভা পয়েন্টে। তো সেখানে পৌঁছে গিয়ে সেখানেও দেখলাম কিছুই দেখতে পেলাম না, পুরো এখান থেকে পুরো পাহাড় দেখা যায়, পাহাড়ের ভিউ, তো কিছুই দেখতে পেলাম না, পুরো মেঘে ঢাকা। তারপরে আমরা চলে গেলাম একটা মনেস্ট্রিতে, সেখানেও খুব সুন্দর জায়গা একটা। তো এখানে বেশিরভাগ বৌদ্ধরা বাস করে, লাভাতে লাভারা বাস করে। তো এদের জন্য এই প্রেয়ার স্থান এটা, এখানে অনেকগুলো আছে, তবে খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুবই ভালো লাগবে দেখতে। তো ভিতর থেকে দরজা বন্ধ, ভিতরে প্রেয়ার হচ্ছে, বাচ্চাদের স্কুল হচ্ছে। তো আমরা বাইরে থেকে পুরোটা দেখে নিয়ে তারপরে আবার রওনা দেব অন্য পয়েন্টের জন্য। তো দেখো পুরোটা আমরা দেখে নিলাম, এখন আবার অন্য একটা পয়েন্টে চলে আসলাম। তো এটা একটা পয়েন্ট, চাঙ্গি ফলস। তো এটা খুবই মানে মেন পয়েন্ট একটা, পাহাড়ের নিচে 1 কিলোমিটার নিচে পায়ে হেঁটে যেতে হবে এই ফলসটা দেখার জন্য, এখানে কোনো গাড়ি যাবে না। তো খুবই খতরনাক একটা রাস্তা, সরু রাস্তা পাহাড়ের। তো লাঠি তো নিতেই হবে, লাঠি ছাড়া একদমই চলা যাবে না। তো আমি তিনজনেই লাঠি নিয়ে নিলাম যাওয়ার জন্য। তো দেখো পুরো চারিদিকে পাহাড় আর মাঝখান থেকে জঙ্গল, আর সেই জঙ্গলের ভিতর থেকে সরু রাস্তা 1 কিলোমিটার নিচে চলে আসলাম।
তারপরে দেখো এই ফলসটা দেখাচ্ছে। এটা দেখার জন্য আমরা 1 কিলোমিটার নিচে চলে আসলাম পাহাড়ে পায়ে হেঁটে। খুবই কষ্ট যেতে, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগলো। আর এত স্পিডে জলটা আসছে যে তোমরা শব্দটা শুনে বুঝতেই পারছো কত স্পিডে পড়ছে। আর এত স্পিডে পড়ছে তো পুরো জায়গাটা আমাদের ভিজিয়ে দিল, পুরো আমরা ভিজে গেলাম। ক্যামেরা ট্যামেরা মোবাইল টোবাইল সবই ভিজে গেল, এত স্পিডে জলটা পড়ছিল। কিন্তু দেখতে খুবই ভালো লাগছিলো, আমাদের সব থেকে ভালো লাগলো চ্যানেল ফলসটা। যেমনই কষ্ট করে আসতে হবে তেমনি দেখতে খুবই ভালো, খুবই এনজয়ফুল একটা জায়গা। তারপরে আমরা সব দেখে ফটো টটো নিয়ে আবার রওনা দিলাম হোমস্টের দিকে। তো দেখো হোমস্টেতে চলে আসলাম, এসে আমরা অনিয়ন পকোড়া আর চায়ে দিয়ে গেল ওরা, তো আমরা চা আর অনিয়ন পকোড়া খেয়ে নিলাম। খুবই ভালো লাগলো ঠান্ডার দিনে খেতে। তারপরে আমরা একটু বিশ্রাম করলাম আর রাত্রে ডিনার করে শুয়ে পড়লাম। তারপরে নেক্সট দিন সকালে আমরা হোমস্টের ছাদে উঠে পড়লাম একটু গ্রামটা দেখার জন্য। তো দেখো গ্রামটা দেখা যাচ্ছে ছাদ থেকে, কত সুন্দর লাগছে পাহাড়ের ঢালে গ্রামটা, খুবই সুন্দর দেখতে, খুবই ভালো লাগলো। তো আমরা গ্রামটা দেখে নিলাম। তারপরে আমাদের দুটো পয়েন্ট বাকি ছিল, সেই পয়েন্টে আমরা গেলাম আবার গাড়ি করে চলে গেলাম। তো প্রথমে যে পয়েন্টটা ছিল সেটা আর একটা মনেস্ট্রি ছিল, খুবই সুন্দর একটা পাহাড়ের ঢালে মনেস্ট্রিটা খুবই সুন্দরভাবে সাজানো, তো সেটা দেখে নিলাম। তারপরে চলে গেলাম একটা লেকে, পাহাড়ের লেকে। তো এই লেকটা দেখতে খুবই সুন্দর, একটা পাহাড়ের মাঝখানে লেকটা, চারিদিকে পাহাড় আর মাঝখানে লেক, এটা ঝর্ণার জল দিয়ে লেকটা বানানো, তো দেখতে খুবই সুন্দর। আর তো আমরা বোটিং করলাম না, এখানে বোটিং করার সুবিধা আছে। তো আমাদের পৌঁছাতে হবে জলপাইগুড়ি স্টেশনে 6টার মধ্যে, তো আমরা লেট হয়ে যাব, তার জন্য আমরা বোটিং করলাম না। তো লেকটা পুরোটা ঘুরে নিলাম, তো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে। এখানে প্রচুর মাছ আছে, মাছগুলো একদম সামনে চলে আসছে খাওয়ার জন্য, কিন্তু আমরা কিছু খাবার নিয়ে যাইনি, দিতে পারলাম না। আর বোটিং করলে একদম হাতে ধরা যেত, এত কাছে আসছিল মাছগুলো। তো দেখতে খুবই সুন্দর লাগলো, দেখো কত রকমের লাল কালো মাছ, অনেক মাছ ছিল। তো আমরা দেখো দেখে নিলাম পুরো লেকটা, খুবই ভালো লাগলো দেখতে। এখান থেকে পাহাড়ের ভিউটাও খুব সুন্দর দেখা যাচ্ছিল। তারপরে আমরা আবার রওনা দিলাম হোমস্টের দিকে। তো হোমস্টেতে গিয়ে প্রথমে আমরা লাঞ্চটা করে নেব, তারপরে দুটোর মধ্যে বেরিয়ে যাব। তো 4 ঘন্টা আমাদের লাগবে পৌঁছাতে জলপাইগুড়ি স্টেশন। তো আমরা বেরিয়ে পড়লাম গাড়ি করে, তারপরে পৌঁছে গেলাম আমরা 6টার সময় ঠিক জলপাইগুড়ি স্টেশনে। আমাদের 8 রাত 8টায় ট্রেন, তারপরে তারপরের দিন সকালে আমরা 6:30টায় কলকাতায় পৌঁছে গেলাম। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই বাই।